সবে সবে আপনারা বাবা মা হয়েছেন কিংবা হতে চলেছেন, তো আপনাদের জন্য আজকে যে ভিডিওটা আমি আনতে চলেছি, এই ভিডিওটা হচ্ছে পাউডার দুধ আপনারা কিভাবে বানিয়ে আপনাদের বেবিকে খাওয়াবেন। কারণ এই রকম সিচুয়েশনে হঠাৎ করে যখন আপনি বুঝতে পারবেন বা জানতে পারবেন যে আপনার বেবিকে পাউডার দুধ খাওয়াতে হবে, সেই সময় কিন্তু আপনার মেন্টাল অনেক রকম প্রিপারেশন নেওয়ার দরকার হয়, যেটা সচরাচর সেই মুহূর্তে আমরা নিতে পারি না, যার জন্য বেশ কয়েকটা ভুল কিন্তু এই রকম সময়ে আমরা করে ফেলি। তো আজকের আমি যে ভিডিওটা আপনাদেরকে বানাবো, এই রকম সিচুয়েশন যাতে আপনাদেরকে না পড়তে হয় কিংবা কোনো মেন্টাল প্রেসারের মধ্যে আপনাদেরকে না থাকতে হয়, তার জন্য কিন্তু এই পাউডার দুধ কিভাবে বানাবেন আর কিভাবে খাওয়াবেন তার সমস্ত কিছু ডিটেলস কিন্তু আপনাদের এই ভিডিওতে দেব। আর তার জন্য কিন্তু আটখানা পয়েন্ট আপনাদের কাছে নিয়ে এসেছি আমি, এই আটখানা পয়েন্ট যদি আপনারা ভালো করে একবার বুঝে বা মাথায় রাখেন তাহলে কিন্তু আপনার বেবির কোনো রকম সমস্যা হবে। সবার প্রথম, আপনি যদি এই পাউডার দুধটা ঠিকঠাক মতোভাবে বানাতে না পারেন তাহলে কিন্তু আপনার বেবির ডিহাইড্রেশন হতে পারে কিংবা আপনার বেবির ওয়েট লস হতে পারে। তাই এই ভিডিওটা আপনাদের কিন্তু খুবই কাজে লাগবে, তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি এই ভিডিওটা দেখার পরে আপনাদের কোনো রকম কোশ্চেন আর থাকবে না পাউডার দুধ খাওয়ানো বা বানানোর বিষয়ে। তো ভিডিওটা এগিয়ে নিয়ে যাওয়ার আগে সবার প্রথম আপনাদেরকে বলবো, যারা চ্যানেলে প্রথমবার আসছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটাকে বাজিয়ে রাখবেন, তাহলে পরের যে ভিডিও আমি বানাবো আপনাদের কাছে নোটিফিকেশন যাবে। আর এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই করবেন, আর যদি মনে হয় এই ভিডিওটা আপনার উপকারে লেগেছে আর কারোর উপকারে লাগতে পারে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাকে কিন্তু আরও দুজন মানুষকে শেয়ার করবেন। তো যখন আপনাদের কাছে এইরকম সিচুয়েশান আসে যে বাচ্চাকে বা বেবিকে পাউডার দুধ খাওয়াতে হবে, তখন বেশ কয়েকটা জিনিস কিন্তু আপনার জানা দরকার। সেই তার মধ্যে সবার প্রথম হচ্ছে এই পাউডার দুধটা বানানোর জন্য কী কী প্রিকশান আপনাকে নিতে হবে। সবার প্রথম এক নম্বর হচ্ছে, আপনি পাউডার দুধটা যখনই বানাবেন তখন কিন্তু আপনাকে হাতটা ভালো করে ধুয়ে ওয়াশ করতে হবে, কারণ একটা ছোট্ট বেবিকে যে কোনো একটা ছোট্ট ভুলে কিন্তু ওর অনেক কিছু সমস্যা হতে পারে। তাই হাত ভালো করে ধুয়ে তারপরে ওই পাউডার দুধটাকে আপনি ধরতে পারবেন এবং ওর জন্য বানাতেও পারবেন। তো এক নম্বরে কিন্তু আপনাকে হাত ভালো করে ধুতে হবে। এবারে দু নম্বরে বলি আপনাদের, দু নম্বরে হচ্ছে আপনি যে বোতলে বা যে নিপিলে বেবিকে ফিডিং করাবেন সেই বোতলটা এবং নিপিলটা কিন্তু ভালো করে স্টেরিলাইজ করতে হবে। এবারে স্টেরিলাইজ মানে আপনারা অনেকে হয়তো বুঝতে পাচ্ছেন, মানে ওই বোতল এবং নিপিলটাকে কিন্তু ভালো করে জীবাণুমুক্ত করতে হবে। তা জীবাণুমুক্ত করতে গেলে আপনাকে কি করতে হবে, গরম জল নেবেন একটা পাত্রে, গরম জল নিয়ে কিন্তু পাঁচ থেকে দশ মিনিট কিন্তু গরম জলটাকে ফোটাবেন। পাঁচ থেকে দশ মিনিট যখন গরম জলটা ফোটাবেন, ফোটানোর পরে ওভেনটা বন্ধ করবেন এবং ওই জলের মধ্যে কিন্তু ওই বোতলটা বা নিপিলটা দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ রেখে দেবেন। পাঁচ দশ মিনিট রাখার পরে তারপরে কিন্তু ওই বোতল বা নিপিলটা ওখান থেকে তুলে নেবেন, নিয়ে তারপরে ওই বোতলটা বা নিপিলটাকে আবার ড্রাই করাবেন, করিয়ে কিন্তু তারপরে ওই বোতলটা কিন্তু আপনি ব্যবহার বা নিপিলটাও ব্যবহার করার জন্য উপযোগী করে ফেলেছেন বা ওই নিপিলটা ব্যবহার করতে পারেন। তিন নম্বরে এবারে হচ্ছে, আপনি যে জলে দুধটা বানাবেন সেই জলটা কিভাবে নেবেন বা কোন জল নেবেন। আপনি যে নর্মাল জল খান ওই জলটা হয়তো বেবির জন্য সেফ নাও হতে পারে, যদি আপনার মনে হয় ওই জলটা ভালো বা ওই জলটা সেফ তাহলে আপনি ওই জলটা নিতে পারেন, না হলে সব থেকে ভালো আপনি বাজার থেকে 5 লিটারের কোনো জার নিয়ে নেবেন যদি অ্যাফোর্ড করতে পারেন, তাহলে ওই 5 লিটারের একটা মানে কেনা জল নিয়ে এসে ওইখান থেকে অল্প অল্প করে জল আপনি বেবির জন্য ফুটিয়ে ফুটিয়ে কিন্তু বেবিকে খাওয়াতে পারেন। এই জলটা আপনি কতক্ষণ ফোটাবেন, ওই জলটা আপনি মিনিমাম 5 মিনিট ফোটাবেন। 5 মিনিট ফোটানোর পরে কিন্তু জলটাকে একটু ঠান্ডা করতে দিতে হবে, তারপরেই ওই জলটা ব্যবহার করতে পারবেন। জলটা কতটা ঠান্ডা করবেন সেটা আমি একটু পরে আপনাদেরকে বলে দিই। এবারে আসি চার নম্বরে। চার নম্বরে হচ্ছে, আপনি যে পাউডার দুধটা ওই জলের মধ্যে মেশাবেন আপনার ইচ্ছে মতো বা আশেপাশের লোকজনের ইচ্ছে মতো কিন্তু আপনি ওই পাউডার দুধটা মেশাবেন না, তাহলে কিন্তু আপনার বেবির সমস্যা হতে পারে। কীরকম সমস্যা হতে পারে, যদি আপনি দুধ বেশি দেন বা কম দেন দু রকম সমস্যা হতে পারে। যদি দুধ বেশি দেন, অল্প জলে দুধ বেশি দেন তাহলে কিন্তু আপনার বেবির ডিহাইড্রেশন হতে পারে, আপনার বেবি অত গাঢ় দুধ কিন্তু হজম করতে নাও পারে।
যদি আপনি বেশি জলে কম দুধ দিয়ে দেন তাহলে কিন্তু আপনার বেবির পর্যাপ্ত পরিমাণে প্রোটিন মিনারেল এগুলো কিন্তু নিতে পারবে না, যার জন্য কিন্তু আপনার বেবি ওয়েট লস হতে পারে। তো সেই জন্য পাউডার দুধটা এবং জল এই দুটোর মাপ কিন্তু আপনাকে ভালো করে, যে পাউডার দুধ নিচ্ছেন ওই পাউডার দুধের কৌটো বা প্যাকেটে লেখা থাকবে যেটা, সেই অনুযায়ী নেবেন। নর্মালি কি হয়, 30 ml জল নিতে হয়, তার জন্য 1 চামচ পাউডার দুধ মেশাতে হয়। এই 30 ml জলের জন্য 1 চামচ যে পাউডার দুধ নেবেন, এই 1 চামচ দুধ কিন্তু যে চামচটা ওই প্যাকেট বা কৌটোর মধ্যে দেবে সেই চামচটাই ব্যবহার করবেন, এবং দুধটা কিন্তু ওই চামচের সমান সমান করে নেবেন, উঁচু করে কিন্তু নেবেন না। উঁচু করে নিলে কিন্তু ওর কম্পোজিশনটা মিলবে না, আপনার বেবির কিন্তু সমস্যা হতে পারে। তাই যে চামচে পাউডার দুধটা নেবেন সেই পাউডার দুধটা কিন্তু চামচের সমান সমান করে নেবেন। আসি 5 নম্বরে যে দুধটা আপনি নিলেন বা গরম জলটা নিলেন, এই গরম জলের সঙ্গে দুধটা কিভাবে মেশাবেন। এই গরম জলটা যখন হালকা উষ্ণ গরম থাকবে তখনই কিন্তু ওই পাউডার দুধটা গরম জলের মধ্যে মেশাবেন। বোতলের মধ্যে যখনই পাউডার দুধটা দেবেন, দেওয়ার পরে কিন্তু বোতলটা ভালো করে ঝাঁকিয়ে ভালো করে মিক্স করে নেবেন। দেখবেন দুধটা যেন ভালো করে জলের মধ্যে মিশে যায়, কোনো ভেতরে দানা দানা না থেকে যায়। যতক্ষণ না ভালো করে মিশবে ততক্ষণ কিন্তু ওই বোতলটাকে কিন্তু ভালো করে ঝাঁকিয়ে নেবে। 6 নম্বরে হচ্ছে যে দুধটা আপনি বেবিকে ফিডিং করাবেন সেই দুধের তাপমাত্রা কতটা হওয়া দরকার বা কতটা গরম থাকলে আপনি বেবিকে খাওয়াতে পারবেন। কারণ আপনার মনে হতে পারে যে দুধটা মোটামুটি গরম আছে বা ঠান্ডা হয়ে গেছে, এরকম কিন্তু একদমই খাওয়ানো যাবে না। কারণ বেবিকে দুধ খাওয়ানোর জন্য একটা নির্দিষ্ট টেম্পারেচার লাগে, সেটা কীরকম, খুব মৃদু উষ্ণ, এইরকম দুধ কিন্তু আপনার বেবির জন্য সুইটেবল। ঠান্ডা হয়ে গেলে কিন্তু বেবিকে একদমই খাওয়াবেন না ঠান্ডা হওয়া দুধ, কিংবা খুব গরম থাকলে খাওয়াবেন না, সেটাও কিন্তু বেবির পক্ষে খারাপ। তাই দুধ যখনই মিশিয়ে নেবেন, মেশানোর পরে টেম্পারেচার চেক করার জন্য হাতের তালুর মধ্যে নয়, হাতের উল্টো পিঠে এই জায়গাতে কিন্তু আপনাকে 2 ফোঁটা 4 ফোঁটা দুধ ফেলে চেক করে দেখতে হবে যে আপনার দুধের টেম্পারেচার কীরকম আছে। খুব হালকা যদি একটু গরম লাগে আপনার এই স্কিনটাতে তাহলেই জানবেন ওটাই বেস্ট, ওটাই কিন্তু আপনার বেবির জন্য সব থেকে ভালো। তাই হাতের এই উল্টো পিঠে দুধটা ফেলে একটু চেক করে দেখে নেবেন, দেখে নিয়ে তারপরে কিন্তু বেবিকে ফিডিং করাবেন। 7 নম্বরে বলি, এবার বেবিকে খাওয়ানোর সময় কি কি মাথায় রাখবেন। বেবিকে খাওয়ানোর সময় কোনো সময় বেবিকে একদম সমানভাবে সমান কোনো জায়গায় রেখে বেবিকে ফিডিং করাবেন না, তার মুখে নিপিল দেবেন না। বেবিকে যখনই খাওয়াবেন বেবিকে কিন্তু হালকা একটু কাত করে রেখে তারপরেই কিন্তু বেবিকে খাওয়াবেন। একটু কাত করে রেখে খাওয়ালে বেবির খেতেও সুবিধা হবে এবং আপনার খাওয়াতেও অনেকটা সুবিধা হবে। যখনই বেবিকে ফিডিং করাবেন তখন কিন্তু দেখবেন বেবি কতটা স্পিডে ফিড করছে। যদি খুব স্লো ফিড করে তাহলে কিন্তু বেশ কিছুক্ষণ বাদে বাদে নিপিলটা কিন্তু বেবির মুখ থেকে টেনে বের করে নেবেন, আবার কিছুক্ষণ পরে বেবিকে দেবেন। আর যদি দেখেন খুব স্পিডে ফিড করছে তাহলে কিন্তু অল্প কিছুক্ষণ বাদে বাদে বেবির মুখ থেকে কিন্তু নিপিলটা বের করে নেবেন, বেবিকে একটু রেস্ট দেবেন, তারপরে কিন্তু আবার দেবেন। কারণ কন্টিনিউ ও ফিড করতে পারবে না, আর কন্টিনিউ ফিড করালে কিন্তু আপনার বেবি বিষম খেতে পারে বা কিন্তু বমিটিংও করতে পারে। সেই জন্য একটু বাদে বাদে কিন্তু নিপিলটা আপনি মুখ থেকে বের করে নেবেন, আবার কিছুক্ষণ বাদে আবার দেবেন। এই জিনিসটা কিন্তু খুব ভাইটাল, ভালো করে মাথায় রাখ। সব শেষ 8 নম্বর পয়েন্ট আপনাদেরকে বলি, আপনি তো দুধ বানিয়েছেন বা বানিয়ে খাইয়েছেন, বাকি যে দুধটা রয়ে গেছে সেই দুধটা আপনি কি করবেন। এই দুধটা কিন্তু ফেলে দেওয়া সব থেকে ভালো, যেহেতু এই দুধটা খুব কস্টলি তাই ফেলে দিতে গেলে আপনাদের হয়তো একটু গায়ে লাগবে। তাই দুধটাকে যদি আপনারা একান্তই ফেলে দিতে না পারেন সেই জন্য কিন্তু আপনারা এই দুধটাকে কিন্তু ইমিডিয়েট ফ্রিজের মধ্যে রাখতে পারেন। ফ্রিজের মধ্যে রাখা দুধটাকে পরে আবার বেবিকে কিভাবে খাওয়াবেন, যখন আবার ফ্রিজে থেকে বের করবেন দুধটা, বের করে খাওয়ানোর মোটামুটি আধ ঘন্টা আগে বের করবেন, বোতলটাকে একটু নর্মাল রুম টেম্পারেচারে আসতে দেবেন, তারপরে একটা পাত্রে গরম জল করবেন। গরম জল করে কিন্তু ওই ওভেনটা আবার বন্ধ করে গরম জলটা নামিয়ে নেবেন, নিয়ে তারপরে কিন্তু ওই ফিডিং বোতলটা ওই জলের মধ্যে দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে একটু নাড়িয়ে নাড়িয়ে দুধটাকে গরম করে নেবেন। ফুটন্ত জল বা জল ফুটছে ওই রকম অবস্থায় কিন্তু করবেন না, তাহলে কিন্তু দুধটা নষ্ট হয়ে যেতে পারে। ওর ভেতরে যত প্রোটিন মিনারেলস যা কিছু আছে, ভিটামিন যা কিছু আছে সব কিন্তু নষ্ট হয়ে যাবে যদি আপনারা ফুটন্ত অবস্থায় কিছু করতে থাকেন।
তো সেই জন্য জল ফুটিয়ে নামিয়ে নিয়ে তারপরে কিন্তু ওই গরম জলে ওইটা আস্তে আস্তে দিয়ে নেড়ে কিন্তু আপনারা জলটাকে মানে দুধটাকে কিন্তু গরম করে নেবেন। গরম করে নেওয়ার পরে ঠিক একই প্রসেসে আবার হাতের এই উপরে ফেলে চেক করে দেখে নেবেন দুধটা কতটা গরম রয়েছে, তারপরে আবার ফিডিং করাবেন। এবারে আপনাদেরকে ছোট্ট একটা টিপস দিই, যেহেতু এই দুধটা খুব কস্টলি তাই আপনারা যখনই বানাবেন দুধটা কিন্তু খুব ভালোভাবে মাপ করে বানাবেন। 30 ml এর জন্য যেহেতু 1 চামচ, তাই 1 থেকে 15 দিনের বাচ্চার জন্য 30 ml বানানো যথেষ্ট। এইরকম 30 ml কিন্তু এক একবারে বেবি ফিট করতে পারে। যদি মনে হয় 30 ml এর বেশি বেবি ফিট করতে পারবে তাহলে কিন্তু আপনি দেখে বুঝতে পারবেন আপনার বেবি ফিট কেমন তাড়াতাড়ি কত তাড়াতাড়ি ফিট করছে বা কত সে আরও ফিট করতে চাইছে কি না, তখন কিন্তু আপনারা 60 ml বানাবেন। তো শুরুতেই 10 থেকে 15 দিন মোটামুটি বেবি কিন্তু 30 ml করে এক একবারে ফিট করে। এইরকমভাবে আপনার বেবির অবস্থা বুঝে আপনি ফিডিংয়ের জন্য কিন্তু দুধটা বানাবেন, যাতে দুধটা নষ্ট না করতে হয় বা ফেলে না দিতে হয়। যেহেতু দুধটা খুব কস্টলি সেই জন্য আপনাদেরকে এই টিপসটা দিলাম। তো এই 8টা টিপস আপনাদেরকে দিলাম। এবারে আপনারা যদি এর মধ্যে বা এর বাইরে যদি কোনো রকম কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আপনাদের কোশ্চেনের উত্তর কিন্তু আমি অবশ্যই দেব। আর এছাড়াও যদি অন্য কোনো ধরনের ভিডিও আপনাদের লাগে তাহলেও কমেন্ট করে জানান, সেই রকম ভিডিও আপনাদেরকে দিয়ে সাহায্য করার অবশ্যই চেষ্টা করব। তো আজকের ভিডিওটা আমি এখানেই রাখলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরের ভিডিওতে।